Hey guys, Assalamualaikum and welcome back to another video. So guys, আজকে অনেক দিন পরে ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম আর এখন আমরা আজকে সাধারণত স্টেশন সংলগ্ন একটা ক্ষেতের মাঝখানে একদম So guys, আমরা এখন এই স্টেশনের কাছে একটা ক্ষেতের মাঝখানে আছি আমার সাথে আছে দেখাও ওই যে মিঠুন তাকে আপনারা চেনেন আগের ব্লগে আছে জাকারি আমাদের নিউ এদিকে আসো এই জাকারি তুমি এদিকে আসো এদিকে আসো সে আমাদের নতুন মেম্বার এদিকে আছে অয়ন তারা চ্যানেলের নতুন মেম্বার আর এরকে তো চিনেন এখানে আছে কালিয়া অর্ণব এদিকে আছে রাফাত ইশাক ভাই ছেলে ইশাক ভাই ছেলে জগতি সাবুল ভাই ছেলে সাবুল ভাই ছেলে এখন আমরা যাব সাবুল ভাইয়ের বিশারি আমি ক্যামেরাম্যান প্রান্তর সাথে আছি তোমাদের সাথে লেটস গো আমরা এখন একদম গ্রামীণ পরিবেশে আছি সো আমরা এদিকে গেলাম এদিকেও পানি ওদিকেও পানি আমরা সাবুলের পিশারি যেতে পাচ্ছি না এইটাই কি তাহলে সাবুলের পিশারি তো গাইস এখানে এসে একটা বড় সরো বাস খেয়ে গেলাম দেখি আমরা সামনে যে কাদা এসবের কারণে আমরা যাইতে পারতেছি না এটা রাফাদের ধারাই সম্ভব দেখি রাফাত কি করে না যা ইয়েস গাইস রাফাত যাওয়ার পরে এখন সবাই ধীরে ধীরে যাওয়ার আগ্রহের জন্য রাফাতকে অনেক ধন্যবাদ জুতা কইলা লাগে ওর ও নো হোয়াট তো গাইস এই যে দেখেন যাইতেছি তো গাইস মিঠুন রাফাত জাকারি আমার প্রান্ত হয়ে বসে গেল এদিকে অন্য কেন যাইনি আগে করে যাইতেছি গাইস দেখেন কি অবস্থা এই যে তারা ধোয়ার কাজ চলতেছে তাদের ক্যামেরাম্যান আমাকে টান দাও গাইজ এখন ভাত পাও দুইটা আছে এখন দেয়া যাক ওসার আগে আর ভাত খাওয়াইছস তুন কই রে হাকিকা দিছস কিনা আমার এডা কো আগে আর হাকিকা দেম বেডা দিয়া আইরা পরে কই ও বাজানি আর আগে আমি তোমার নাম আরাফা ডাকতাম না কইয়া লাভ নাই কান তোর বাড়ি মারে ভালো হয় দাম করেছি আর ও দেখ ময়লা রইছে চলেন সামনে নাই চিল এই যে এত সাত কি আমার কাছে সেই লাগতাছে সেই সাত এখানকার বিশেষত্ব হইছে যে এখানে পুকুর পাড়ের পুরো চারদিকে জামের গাছ জাম গাছ জাম জাম এই যে এদিকে মিঠুন খাইতেছে জাম জাম খুব মানে টেস্ট খুবই টেস্ট সেই সাথে সেই সাথে সেই সাথে ভালোই চলে গেছে খারাপ বিষয় জানেন কি একটা চিকন গাছে এত ভটকু মানে যে আমাদের প্রান্ত সে আর রাফাত উঠছে আমার তো ভয় করতেছে তারা ভাঙ্গিয়া কি করে নাকি না আসলে যাই প্রান্ত তুমি নাকি আমাকে কি দিবা দয়া ওনাকে তাড়াতাড়ি এটা কি ও দাও 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 ইয়েস আউট এই যে দেখেন জাম মানে আমাদের চাচার মানে অর্ণবের চাচার ফ্যাক্টরি আমরা তো আমরা আপনারা তো দেখছেনই আমাদের ফ্যাক্টরিতে প্রোডাকশন অলরেডি শুরু হয়ে গেছে আমাদের ইচ্ছা আছে বাংলাদেশের 64টা জেলায় আমাদের একটা করে আউটলেট থাকুক কিন্তু বর্তমান সময়ে আমরা আপাতত ময়মনসিংহ ডিস্ট্রিক্টের ভিতরে আউটলেট গুলা দিতেছি আপনারা দোকানে যা টাচ ফুটওয়্যার বললে হবে টাচের জুতা এখন আপাতত যে আমাদের শ্যামগঞ্জের আশেপাশে ছড়াই গেছে বললে লাভ নাই গরিবপুর উপজেলায় পাবেন কিন্তু ময়মনসিংহ আপাতত দুই একদিন পরে পাওয়া যাবে এই আশেপাশে যে উপজেলাগুলো আছে সবগুলাতেই পৌঁছে গেছে ইনশাল্লাহ আগামী বছর এই দিনের মধ্যে আমরা সারা বাংলাদেশে পৌঁছে যাবো
গবর সেই সেই শা সেই শা তোমার রিয়ার খবর কি সরি ব্রো আমি রিয়ার কি চিনি না কি কি কও রিয়ার খবর রুমি রুমি নতুন গার্লফ্রেন্ড মামা নো নো খাইছো না মামা নতুন গার্লফ্রেন্ড জুগে স্যার খাওয়াইছো না না এটা কিন্তু হইলো না তুমি ট্রিট দিছো না একটু আমরা জামাইন ট্রিট ওয়াও জামিক্স আপনারা একটু দ্রুত পেজটা লাইক করে দেন ফলো করে দেন যত ভিডিও আছে সবগুলো শেয়ার করে দেন কথা এটাই বিষয়টা হয়েছে যারা যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন তো গাইস এদিকে একদম ওরা জামি টাইডি করতেছে মারামারি লাগে গেছে আর একটা বিষয় হচ্ছে যে আজকে আমাদের মধ্যে এই বেড়া কুন্ডা মারা যায় আস্তে আস্তে গাইস কি শুরুটা করছে আচ্ছা গাইস এটা বলতেছিলাম আজকে আমাদের সাথে হৃদয় নাই আর সজীব নাই তো তাদেরকে অনেক মিস করতেছি অবশ্য হাই কাট পিস তো গাইস আমরা ধীরে ধীরে চলে যাচ্ছি একদম স্টেশনের দিকে এই যে সামনে স্টেশন রেল লাইন দেখা যাচ্ছে অলরাইট গাইস এবার আমরা চলে আসলাম একদম রেল লাইনে আমরা এখন বিপদমুক্ত আর কি বিপদমুক্ত বললাম কেন এখানে যদি সাপ টাপ থাকতো তাহলে তো কামড় দিত এটা হচ্ছে আমাদের বসা এখানে বসে আমরা সাধারণত আড্ডা দিই বনের পরে লাইতে দশটা বারোটা বাইজা পরে আপনারা সবাই অপেক্ষা করেন ওই দুইটা ব্লগে কিছু চমক আছে তো গাইজ আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ